हेलो फ्रेंड्स, वेलकम टू आवर ऑनलाइन यूट्यूब चैनल टीआर सॉल्यूशंस। टीआर सॉल्यूशन ऑनलाइन यूट्यूब चैनल में तुम्हारे सकल के स्वागत जानाई। तो बंधुरा, आमी आज के तुम्हारे जो आवार एक जीके क्लास नहीं हाजिर होयेछी। तुम्हारा सबाई जानो रेलवे एनटीपीसी ग्रुप डी एग्जामे फिजिक्स पार्ट थेके बेश किछु कोश्चन आसे। आशा करी आमार एक जीके सेट थेके बेश किछु कोश्चन तुम्हारा तुम्हारे अपकामिंग रेलवे एनटीपीसी एवं ग्रुप डी एग्जामे अवश्य पाबे। तो तुम्हारे काछे आमार एकटाई अनुरोध, तुम्हारा ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এবং চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখেছি সেটি হলো মরুভূমির মরীচিকার কারণ হলো। তো ফ্রেন্ডস, আমি প্রত্যেকটি কোশ্চেন বলার পরে কিছুটা সময় তোমাদের দেব। এই সময়ের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটি করে নিতে পারো এবং কমেন্টে আমাকে জানাতে পারো। তো দেখো, প্রথম কোশ্চেনটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার টু, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের। এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, জল। নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার থ্রি, মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা। এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, হাইড্রোজেন। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফোর, নিম্নলিখিত কোনটি শক্তির একক নয়। এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, অর্থাৎ নিউটন। নেক্সট দেখো পাঁচ নাম্বার কোশ্চেন, কোষের তড়িৎচালক বল মাপা হয় যে যন্ত্রের সাহায্যে। এই কোশ্চেনটা সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি, পোটেনশিওমিটার। নেক্সট দেখো ছয় নাম্বার কোশ্চেন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হলো। তো বন্ধুরা, এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, অ্যাম্পিয়ার। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনগুলো আমরা রেলওয়ে গ্রুপ ডি এর বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে ও নিজেদের অভিজ্ঞতা দিয়ে বানিয়েছি। আমরা এর আগে রেলওয়ে গ্রুপ ডি রিলেটেড বেশ কিছু ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার সেভেন, তাপ ও তড়িতের কুপরিবাহী এমন একটি পদার্থ হলো। এর সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, অভ্র। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট, নিচের কোনটি বস্তু জারণ নির্দেশ করে। এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ ভর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন, নিচের কোনটির উপর শব্দের বেগ নির্ভর করে না। এই কোশ্চেনটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, চাপ। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টেন, কোন আলোর বিক্ষেপণ কম। তো দেখো, এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, লাল আলোর। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ইলেভেন, বর্ণালী সৃষ্টির কারণ আলোর। এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, বিচ্ছুরণ। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টুয়েলভ, ব্লটিং পেপার এর মাধ্যমে কালি শোষণের কারণ। এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, কৌশিক প্রক্রিয়া। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার থার্টিন, জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ হলো। এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, প্রতিসরণ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোরটিন, সব পতনশীল বস্তু ত্বরণ সমান, এটি কে আবিষ্কার করেন। এই কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, গ্যালিলিও। দেখো লাস্ট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার ফিফটিন, চা খুব দ্রুত ঠান্ডা হয়। তো এই কোশ্চেনটার উত্তর আমি বলবো না, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এটার উত্তর তোমরা করে সেই উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো।